দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের 48 ও জাতীয় পার্টির দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে বাছাই শেষে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার। জানান, বাছাইয়ে কারো নাম বাদ না পড়লেও আপিলের সুযোগ আছে। নিষ্পত্তির শেষ দিন 24 ফেব্রুয়ারি আর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 25 ফেব্রুয়ারি। এরপর কেউ প্রত্যাহার না করলে বৈধ প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।